আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা শিখব ইফ, যেটা বাংলা যদি, আর কি কি শব্দ ইফের সমার্থক হিসেবে কাজ করে। ইন কেস, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। আমরা ইফ চিনি, কিন্তু প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এই শব্দগুলো আমাদের অপরিচিত, যেগুলো ইফের অর্থই প্রকাশ করে। আর আনলেস মানে যদি না, এই যদি দিয়ে আমরা কি বোঝাই? শর্ত বোঝাই, কন্ডিশন। এই জন্য এই এই বাক্যগুলোর নাম কন্ডিশনাল সেন্টেন্স। তো এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন, এটা সেকেন্ড, এটা থার্ড, তিনটা কন্ডিশন, ফার্স্ট সেকেন্ড থার্ড। একটা বাক্য দিই, তারপর আমরা স্ট্রাকচার বোঝার চেষ্টা করি। যেমন ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়ো, ইউ উইল পাস, তুমি পাস করবে। আমরা জানি ভবিষ্যতে উইল ব্যবহার করি, এই জন্য ইফের সাধারণ অংশ যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তখন আমরা উইল প্লাস ভার্বের বেস ফর্ম আনি। বেস ফ্রম আর প্রেজেন্ট ফর্ম একই, জাস্ট বেস ফ্রমের সাথে কিছুই যোগ হয় না, কিন্তু প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস, আইএনজি, অনেক কিছু যোগ হইতে পারে। তো এই জন্য ভার্বের প্রথম রূপ আর ভার্বের বেস ফর্ম একই, জাস্ট ভার্বের বেস ফর্ম বললে কোনো কিছুই এক্সট্রা অ্যাড হয় না। তো ইফের সাধারণ অংশ যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, তখন আমরা উইল প্লাস ভার্বের বেস ফর্ম করছি। কিন্তু যদি বলি ইফ ইউ স্টাডিড, স্টাডির জায়গায় স্টাডিড বলি, তখন উইলের জায়গায় কি হয়ে যাবে? উড। তো ইউ উড পাস, এর জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে উইল, আর পাস্ট ফর্ম থাকলে কি আসে? উড আসে। আর ইফের সাথের অংশ যদি পাস্ট ফর্ম না থাকে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকে, তখন আর উড আসে না, তখন আসে উড হ্যাড। যেমন ইফ ইউ হ্যাড স্টাডিড, ইফ ইউ হ্যাড স্টাডিড, ইউ উড হ্যাভ পাস্ট। ইফ ইউ হ্যাড স্টাডিড, ইউ উড হ্যাভ পাস্ট। তাহলে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ থাকলে উড হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় রূপ আসবে। তো এই যে থার্ড কন্ডিশনটাকে আবার হ্যাড কন্ডিশনে রূপান্তর করা যায় কিভাবে? এই ইফের জায়গায় এই যে হ্যাডটা আইসা পড়ছে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি যদি থাকে, তাহলে উত্তর ওইটাই হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাড প্লাস বি থ্রি। দ্যাট মিনস এই বাক্যটাকে যদি আমরা ইফটাকে রিপ্লেস করে হ্যাডটা শুরুতে আনি, হ্যাড ইউ স্টাডিড, ইফ ইউ হ্যাড স্টাডিড যেই কথা, হ্যাড ইউ স্টাডিড একই কথা, উত্তর একই হবে, ইউ উড হ্যাভ পাস্ট। উত্তর এটাই হবে, ইউ উড হ্যাভ পাস্ট। হ্যাড ইফ কে সরাই দিয়ে হ্যাড আগে আসলে ওটা থার্ড কন্ডিশনেরই কাজ করবে, এটাকে বলা হয় হ্যাড কন্ডিশন। আচ্ছা, আরেকটা বাক্য দেখা যাক, যে হ্যাড সম্পর্কিত আমাদের অনেকগুলো প্রবলেম হয়, এই বাক্যগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। যে বললাম ইফ হি হ্যাড এ কার, যদি তার একটা গাড়ি থাকতো, কি করত? হি উড ড্রাইভ, সে ড্রাইভ করত। কারণ কি? এখানে হ্যাড ভার্বের সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম হইলে ওই উপরে অপর সাইডে কি আনতে হয়? উড প্লাস ভার্বের বেস ফর্ম আনতে হয়। আচ্ছা, এখন যদি আমি বলি ইফ হি হ্যাড হ্যাড এ কার, তাহলে যেহেতু হেডের পরে আরেকটা হেড আছে, আমরা জানি হ্যাভ হ্যাজ এর থার্ড ফর্ম ও হ্যাড, আমরা জানি কিন্তু হ্যাভ অথবা হ্যাজ এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্ম কি? হ্যাড। আর তৃতীয়রূপও কি? হ্যাড। তো এই হ্যাড হলো তৃতীয়রূপের হ্যাড, আর তৃতীয়রূপের হইতে আমরা জানি একটা হ্যাড লাগে, কারণ তৃতীয়রূপের রূপে কি থাকে? হ্যাড থাকে। তো ইফ হি হ্যাড হ্যাড এ কার, এটার উত্তর হবে হি উড হ্যাভ, ড্রাইভের তৃতীয়রূপ কি? ড্রিভন। হি উড হ্যাভ ড্রিভন, তাহলে হ্যাড একটা থাকলে উড ড্রাইভ, আর দুইটা হ্যাড থাকলে উড হ্যাভ ড্রিভন। এখন পরীক্ষায় যদি ইফটা রিপ্লেস করে হ্যাডটা আগে আসে, হ্যাড হি এ কার, ইফ হি হ্যাড এ কার আসে না, হ্যাড হি এ কার, হ্যাড একলা আসছে, এই জন্য উত্তর এইটাই থাকবে। আর যদি হ্যাড ইফকে রিপ্লেস করে আগে এসে পড়ে হ্যাড হি হ্যাড এ কার, হ্যাঁ যদি এরকম হয় হ্যাড হি হ্যাড এ কার, তখন উত্তর কিন্তু হি উড হ্যাভ ড্রিভেন। তো হ্যাড যদি একটা আসে তাহলে দ্বিতীয় রূপ, আর হ্যাড যদি দুইটা আসে তাহলে কিন্তু আমরা তৃতীয় কন্ডিশন ইউজ করব। হ্যাঁ, ঠিক এরকম ভাবে আমরা যদি বলি ইফ আই ওয়ার এ লিডার, আমি যদি নেতা হতাম তো কি বলতাম? আই উড হেল্প দ্য পোর, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। এখানে হ্যাঁ ইফের সাথে তো ওয়াজ লেখা যায় না, এটাও একটা বিষয়, ইফের সাথে কয়েকটা জায়গায় ওয়াজ লেখা যায় না। আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে ইফের সাথে কয়েকটা জায়গায় ওয়াজ লিখতে দেখা যায় না, ওয়ার লিখতে হয়। এখন ইফ আই ওয়ার এ লিডার, যদি আমি নেতা হতাম, ওয়ার তো ভার্বের সেকেন্ড ফর্ম, এই জন্য সেকেন্ড ফর্ম থাকার কারণে শুধু উড আসছে, আই উড হেল্প দ্য
পুর, ঠিক ওরকম ভাবে ওয়ারটা যদি ইফ কে রিপ্লেস করে আগে এসে পড়ে ওয়ার আই এ লিডার, এল ই এ ডি ইয়ার, ওয়ার আই এ লিডার, তখন এই আই উড হেল্প দ্য পোরই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ইফ কে রিপ্লেস করে কি কি আগে আসতে পারে? হ্যাড আর ওয়ার আগে চলে আসতে পারে ইফ কে রিপ্লেস করা। উত্তর ওই একই থাকবে। সবার জন্য শুভকামনা, থ্যাংকস ফর ওয়াচিং।